নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব চিকেন কষা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, একে একে মাংসের ভিতরে সব মশলাগুলো দিয়ে মেরিনেট করে রাখবো। পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, গোটা জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেব, জিরের গুঁড়ো, আর গোটা গরম মশলা, পাতা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর সরিষার তেল। একসাথে মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি আলু ভেজে নেব। আমি আলু দিয়ে দেব, আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তুলে নেব। এবার আমি ফোড়নে দেব কটা জিরে, এবার আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা আমি এভাবে কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। মাংস কষা হয়ে গেছে, বন্ধুরা মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো মাংসে। যেহেতু চিকেন কষা তাই আমি অল্প পরিমাণে জল দেব। মাংসটা আমি 5 মিনিট চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। মাংস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা এইভাবেই মাংস রান্না করে খাবেন। রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।